আল্লাহাকে বিধান পর্দা এ পর্দা নিয়ে হাসি টাঠটা ব্যঙ্গ তামাশা করছেন এই বিষয়ে আমাদের দেশের ওলামারা অনেক কথা বলেছেন আমি বাংলাদেশ আহল হাদিসের পক্ষ থেকে একটিমাত্র কথা বলবো যারা এই কথাগুলো বলেন আল্লাহকে ভয় করুন ইমান বিধ্বংসীর অনেকগুলো কারণ আছে এর মধ্যে মূল দশটি কারণ আছে এর মধ্যে দশ দশটি কারণে পাঁচ নম্বর একটি কারণ হলো যে রসুল্লাহ সাল্লিয়াম যে আনিত বিধান এনেছেন সেই বিধানে কোনো কি কোনো একটাকে বিদ্রুপ করা যদিও সে ওই জিনিসটা পালন করে যেমন পর্দা অনেকেই আজকে পর্দা করে অনেকেই পর্দা করে হয় চাপে পড়ে করে না হয় মানুষকে দেখানোর জন্য করে কিন্তু দেখা যাচ্ছে যেই যারাই পর্দা করে তারাই আবার সেই পর্দার বিরুদ্ধে কথা বলে আমরা আপনার প্রতি যারাই কথা বলছেন তাদের প্রতি সবই অনুরোধ করছি এই কথা পরিহার করুন যেমন আল্লাহ রব্বুল আলম বলছেন হ্যাঁ সুরাতুল সুর আর অষ্টআশি উনানব্বই নম্বর আয়াত ওলা বানুন ইল্লামান আত বি কালবিন সালিম যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না সেদিন উপকৃত হবে কেবল সেই যে আল্লাহর নিকট সুস্থ অন্তকর নিয়ে আসে সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি ক্ষমতা পাওয়ার কিচ্ছু থাকবে না সেদিন শুধু থাকবে ওই উপকৃত হবে সে যে আল্লাহর নিকট সুস্থ অন্তকর অর্থাৎ সুস্থ অন্তকরণ কি শিরক মুক্ত বেদাত মুক্ত বেজাল মুক্ত হবে সেই অন্তরে যদি আল্লাহর কাছে শান্তি পাবে যেমন আল্লাহ রবুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাখফু কুল্লু সেদিন সেদিন তোমার কর্ণ তোমার বিবেক তোমার চক্ষুকে আল্লাহ আদালত জবাব জবাবদিহি করতে হবে প্রত্যেকটা দায়িত্বশীল তার দায়িত্ব অধীনস্থ সম্বন্ধে প্রশ্ন করবে জিজ্ঞাসিত হবে প্রত্যেক দায়িত্বশীল পিতা তার সন্তান সংসারের দায়িত্ব ভাই তার সংসারের দায়িত্ব অফিসার তার দায়িত্ব পুলিশ তার পুলিশের অধীনস্থ প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রী দেশ দায়িত্ব মন্ত্রী তার মন্ত্রণালয়ের সমস্ত দায়িত্ব মধ্যে জিজ্ঞাসা করবে একটা কদম লড়তে পারবে না সুতরাং আমরা সকলের প্রতি অনুরোধ করছি মুখে লাগাম রেখে আল্লাহ ভয় অন্তরে পয়দা করে কথা বলুন আল্লাহ ফাঁকের বিধান তিনি অলঙ্ঘন যদি করেন সেদিন

আমি বিধানের যে কোনো একটাকে বিদ্রূপ করে যদিও সে সেটা মানে তাহলে সে ইমান বিধ্বংসী সেই ইমান ধ্বংস হয়ে গেল গিয়া এই ব্যাপারে দলিল কোরআন করে না সুরাতুর মুহাম্মদের নম্বর আয়াত আল্লাহ হোসেন জালিকা বি আনহু করিহু মাঞ্জালল্লাহফা আম আল হম সেদিন দুর্ভোগ কর্ম ব্যর্থতা এই জন্য যে তারা আল্লাহর অবতীর্ণ বিধানকে অপছন্দ করেছে সুতরাং আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দেবেন আজকে আমরা আল্লাহর বিধানকে ব্যঙ্গ হাসি ঠাট্টা করছি একমাত্র আল্লাহর বিধানকে অপছন্দ হওয়ার কারণে তাদের সুতরাং ভয় করুন আল্লাহকে সেদিন আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠিন হবে আল্লাহ বসেন মা ফিজুমিন কাউলিন ইল্লা দাইয় রকি বনাতি হে মানুষ তুমি যাই করো যেখানে যাও তোমার পিছনে আমি রক্ষী লাগিয়েছি আজকে আপনি কি বলেন আমি কি না কেন পৃথিবীর কেউ যেন কেন যাক আল্লাহ যেমন আল্লা সমক আল্লাহ আল্লাহ কেউ দেখেন এবং শোনেন আল্লাহ আলীমুন ভিজাত ইস্যুদুর আল্লাহ আমার অন্তরে কি আছে পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে সুতরাং আমরা যারাই কথাগুলো বলছেন যারাই এই কথাগুলো বলছেন তাদের কাছে অনুরোধ থাকলো আল্লাহকে ভয় করে ইতাকিল্লাহান হওয়ান আপনি দেশের রাজা আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি দেশের মন্ত্রী আপনাদের দেশের ডিআইজি এসপি ডিসি এমপি সেনা সেনাপ্রধান বিডিআর প্রধান আর্মি প্রধান আপনি আপনি দায়িত্ব সম্বন্ধে কাল কেয়ামতের মাঠে আপনাকে জবাব দিয়ে করতে হবে যদি আপনি জবাব সূক্ষ্মভাবে না দিতে পারেন সেদিন বাসার কোনো রাস্তা থাকবে না সুতরাং ইসলামের কোনো একটা ইসলামের একটা বিধান ইসলাম একটা পর্দা একটা বিধান এটা আল্লাহর পরোশ বিধান এই পরশ বিধান নিয়ে যারাই ব্যঙ্গ করে আমি অনুরোধ করছি যেহেতু রসুল্লাহ সাল্লাম বনি আদম খাত্তাওয়ান খাই খাত্তাবিনা তিন প্রত্যেকটা বনি আদম ভুল করে আর উত্তম ভুলকারী ওই লোক যেই লোক ভুলকে ভুল জানার পরে ইস্তেক পার করে সে উত্তম ভুলকারী সুতরাং শয়তানে প্যারা হোক যেমন হোক অথবা সংখ্যাগরিষ্ঠ লোকের সাপোর্টেভে হোক আমি কথা বলেছি আপনি একজন শিক্ষিত লোক আপনি একজন মাধুর্যপূর্ণ লোক আপনি একজন সম্মানিত লোক আপনার সম্বন্ধে আমাদের জানা আছে আপনার লেবাস আপনার পোশাক আপনার চলা সম্বন্ধে আমার অত্যন্ত জানা আছে আমরা দেখি জানি সুতরাং আপনার মুখদের এই কথা আমরা আশা করি না জাতি আশা করে না সুতরাং আপনি এই কথাকে এক্সপন্স করুন এই জন্য আল্লাহর কাছে ক্ষমা ক্ষমাসান আল্লাহ আপনাকে রক্ষা করলো আপনাকে বাঁচানোর জন্য কিসের থেকে আল্লাহর আজাব থেকে বাঁচানোর জন্য আমরা আপনার একটা প্রজা আমরা আপনার একটা সাধারণ প্রজা আমরা আপনাকে কিছু করতে পারবো না বলতে পারবো না আমাদের বলা এবং করা সব আল্লাহর কাছে সুতরাং আপনি ইসলাহ ইন ইল্লাল ইসলাহ আমাদের দায়িত্ব শুধু ইসলাহার জন্য দিয়ে একটা কথা বলা আপনি আমাদেরকে ভুল বুঝবেন না অনুরোধ করলাম যারাই কথা বলছেন কালকে দেখলাম আরেকজন বলেছেন যে এই পদ্মা এই বোরকাইটি সৌদি আরবের পোশাক যদি তাই হয় ভাই যিনি বলেছেন ভাই আপনি তাহলে সৌদি আরব হজ করতে যান কেন তো ওমরা করতে যান কেন এই কথাই সুরে মোহাম্মদের নয়ন বার্তা বলছেন যে আল্লাহ রুবুল্লাহ রসুলসাল্লাম আনিত যে বিধানকে কোনো ওটার প্রতি বিদ্বেষ পোষণ করে যদিও সে মানে দেখেন ওমরা করতে যায় হস করতে যায় আবার কি ওমরাকে হসকে বলে যে পর্দা কি সৌদি আরবে এটা বাংলাদেশে আসতে পারবো না লা ইলাহা ইল্লাহ সুতরাং আপনার প্রতি সকলের প্রতি শুধু আপনি না সকলের প্রতি বিনীত অনুরোধ থাকলো দাবি থাকলো আপনি এই কথাটাকে পরিহার করুন আল্লাহর কাছে ক্ষমা চান আপনার জানি আপনি ফজর সালাত করেন আমরা জানি আপনি ফজর সালাত করে কোরআন তালাত করেন আমরা জানি আপনি শিক্ষিত লোক আপনি জ্ঞানী লোক আপনি ভদ্রলোক আপনি মাধুর্য লোক সুতরাং আপনি আমি যে কোরআন আয়াতগুলো দিছি যদি আমার কথা আপনার দৃষ্টিগোচর হয় আপনার আয়াতগুলো খুলে দেখেন আল্লাহ রব্বুল আলমী আপনার ব্যাপারে আমার ব্যাপারে এই কথাগুলা কি বলছে আল্লাহ রব্বুল আলমী এই কথাই বলছেন অমাইয়াব তাগিমি গাই ইসলামা দিনা ফালাই মিনহু অফিল আখিরাতি মিনাল খাসিরিন যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্য করে তার পক্ষ হতে তা গ্রহণ করা হবে না আর সে হবে পরকালের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কাইফা ইয়াহদুল্লাহ কাইফা ইয়াহদুল্লাহ কাউমান কাফার বাদা ইমান ইকুম ও আশ হিদু আন্না রসুল হক বৈয়নাথুল কাউমা জলিমন বিশ্বাসের পর রসুলকে সত্য বলে সাক্ষ্যদান করার পর এবং তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পর যে সম্প্রদায় সত্য পথ্যাখ্যান করে সে সম্প্রদায়কে আল্লাহ কীরূপে শপথ প্রদর্শন সৎ প্রদর্শন করাবেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করান না সুতরাং আমরা তয়বার ইস্তে বার করলে আল্লাহ আল্লাহা হেলা তোমার তওবা করো খালেস তবা করো তবাতে নসুহা করো সুতরাং আল্লাহ হাসেন মহান আল্লাহ হাসেন আমার রহমত নই রা সত অন্যায় হোক ভুল হোক যদি ক্ষমা করে ক্ষমা চায় ক্ষমার মতো ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিব আমরা সকলের প্রতি অনুরোধ করছি আমাদের মুসলমানের ইমানের প্রতি ইসলামের প্রতি দিনের প্রতি আঘাত দিয়ে এ কোন কাজ করেন না এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমাদের মুসলমানের পর্দায় এটা আল্লাহর বিধান রসুফ প্রদর্শিত কোরআন আয়াত আল্লাহ নাজিল করেছেন সুতরাং আপনাদের সকলের প্রতি বিনোদন অনুরোধ রাখলো এসে পার করুন আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করে দুক আমাদেরকে ক্ষমা করে যারা দেশ চালান পরিচালন করেন যাদের দায়িত্ব যত বেশি যারা যারা যত উপরের নেতা তাদের দায়িত্ব তত বেশি যেহেতু আপনি দেশ চালান আপনারা দেশ চালান আপনাদের অবশ্যই দায়িত্ব বেশি আছে অবশ্যই আপনারা কথা বলতে গেলে হিসাব করে কথা বলুন হতে পারে ভুল হয়ে গেছে হতে পারে মিস্টেক হয়ে গেছে হতে পারে কথারা ভুলবশত মুখ দিয়ে বেড়ে গেছে আমি আশা করি ইনশা আল্লাহ আপনি শিক্ষিত মাধুর্য ভদ্র এবং কি আপনি প্রজন্ম করে কোরআন তেলাত করেন আপনি কোরআন পড়েন ধর্মীয় অনুভূতি আপনার আছে আলহামদুলিল্লাহ সুতরাং আপনি এই জিনিসটা জেনে বুঝে কথাটা পরিহার করুন আল্লাহর কাছে তোব্যাস্ত পার করুন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আল্লাহ আপনাকে সুস্থ দান করুক আল্লাহ আপনাকে সেফা দান করুক আল্লাহ আপনাকে কোরআন এবং সোহাদিসের খেজমত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরকাতু